হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগতম জানাই আজকের নতুন পর্বে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কম খরচে স্পোর্টস বাইক কিনতে চাচ্ছেন। অবশ্য স্পোর্টস বাইকগুলোর মূল্য সাধারণ বাইকগুলোর তুলনায় অনেক বেশি হয়ে থাকে। স্পোর্টস বাইকগুলোর মূল্য বেশি হবার কয়েকটি রিজন আছে। বেসিক্যালি স্পোর্টস বাইকগুলোতে সবগুলো আধুনিক ফিচার এবং প্রিমিয়াম সেগমেন্টসের পার্টসগুলো দেখা যায়, যার কারণে এমনিতেই বাইকটির মূল্য অনেক বেশি বেড়ে যায়। আজকের ভিডিওটি করার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন এবং আজকের ভিডিও টপিকটি হচ্ছে 2 লক্ষ টাকার মধ্যে 5টি স্পোর্টস বাইক। আশা করা যায় আপনাদের মধ্যে যাদের বাজেট কম কিন্তু স্পোর্টস বাইক নিতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে। আসুন ভিডিওটি শুরু করি এবং জেনে নেই 2 লক্ষ টাকার মধ্যে সেরা 5টি স্পোর্টস বাইক কোনটি। 5 নম্বর পজিশনে কমপ্লিট স্পোর্টস বাইক হিসেবে বর্তমান বাংলাদেশে লিংচিন GP150 বাইকটি অ্যাভেলেবেল আছে। এই চাইনিজ স্পোর্টস বাইকটি রিসেন্টলি ব্যাপক পরিচিত হয়েছে সবার কাছে। আপনাদের মধ্যে যাদের বাজেট 1,90,000 টাকার মতো তারা চাইলে এই বাইকটি নিতে পারেন। বর্তমানে এই বাইকটির অ্যাভেলেবেল মূল্য হচ্ছে 1,85,000 টাকা। বাইকটির ইঞ্জিনে দেখা যাবে 150cc 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইয়ারকুল ইঞ্জিন, যা আপনাকে ম্যাক্সিমাম পাওয়ার দিতে পারবে 14.8 BHP অ্যাট 8,500 RPM ও ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14 Nm অ্যাট 6,500 RPM। স্পোর্টস বাইকগুলো সাধারণত টপ স্পিডের জন্য সবাই কিনে থাকেন। এই বাইকটি থেকে আপনার টপ স্পিড তুলতে পারবেন প্রায় 130 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এই বাইকটি থেকে সর্বোচ্চ মাইলেজ পাওয়া যাবে 35 থেকে 40 কিলোমিটার প্রতি লিটারে। মুভ অন টু নাম্বার 4। 4 নম্বর পজিশনে চাইনিজ ব্র্যান্ডের IT স্পোর্টস বাইকের কথা বলবো। এই কমপ্লিট স্পোর্টস বাইকটি হচ্ছে HPOWER CRZ 165। জেনে খুশি হবেন এই বাইকটিতে 165cc ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং খুবই রিজনেবল প্রাইসে এই বাইকটি আপনারা কিনতে পারবেন। HPOWER CRZ 165, এই বাইকটির ইঞ্জিনে দেখা যাবে 165cc 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইয়ারকুল ইঞ্জিন। মেনলি এই বাইকগুলোতে ইয়ারকুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, তাই আপনার রিজনেবল প্রাইসের মধ্যে বাইকগুলো নিতে পারছেন। লিকুইড কুলিং সিস্টেম যদি এই বাইকগুলোতে অ্যাভেলেবেল থাকতো তাহলে বাইকের মূল্য অনেক বেশি বেড়ে যেত। এনিওয়েজ, এই বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 14.1 HP অ্যাট 8,000 RPM ও ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 13.5 Nm অ্যাট 6,500 RPM। বর্তমানে এই বাইকটি 2টি কালারে অ্যাভেলেবেল আছে, রেড এবং ব্ল্যাক। ওয়েবসাইটগুলোর অ্যাভেলেবেল ইনফরমেশান অনুযায়ী এই বাইকটি থেকে আপনার টপ স্পিড তুলতে পারবেন প্রায় 125 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 35 থেকে 40 কিলোমিটার প্রতি লিটারে। একটি বাইক কেনার পেছনে সিট হাইটটি হচ্ছে অনেক বড় একটি ইস্যু। এই বাইকটির সিট হাইটটি অনেক কম, যার কারণে যে কোনো ব্যক্তি এই বাইকটি নিয়ে ইজিলি রাইড করতে পারবেন। এই বাইকটির সিট হাইট হচ্ছে 780 মিলিমিটার। বর্তমানে HPOWER CRZ 165 এই বাইকটি পেয়ে যাবেন প্রায় 1,90,000 টাকার মধ্যে। যাদের এই বাইকটি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের ওপিনিয়ন্সগুলো শেয়ার করবেন। মুভ অন টু নাম্বার 3। 3 নম্বর পজিশনে যে বাইকটির কথা বলবো সেই বাইকটির আউটলুকটি আমার কাছে পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছে। বাইকটি হচ্ছে রোডমাস্টার র্যাপিডো 165। লো বাজেটের মধ্যে এই স্পোর্টস বাইকটি আপনার জন্য বেস্ট ডিসিশন হতে পারে। এই স্পোর্টস বাইকটিকে অনেকেই গরিবে R15 বলে থাকেন। এর আউটলুকটি অনেকটা দেখতে R15 ভার্সন 3 এর মতোই। এনিওয়েজ, রোডমাস্টার র্যাপিডো 165 এই বাইকটির ইঞ্জিনে দেখা যাবে 164.7cc 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইয়ারকুল ইঞ্জিন, যা আপনাকে ম্যাক্সিমাম পাওয়ার দিতে পারবে 15.3 BHP অ্যাট 8,000 RPM ও ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14.6 Nm অ্যাট 6,000 RPM। আপনারা সকলে জেনে খুশি হবেন এই বাইকটিতে CVS ব্রেকিং সিস্টেম, কম্বাইন ব্রেকিং সিস্টেম অ্যাভেলেবেল আছে। টপ স্পিডের কথা বলতে গেলে এই বাইকটি থেকে টপ স্পিড তোলা যাবে 132 কিলোমিটার প্রতি ঘন্টায় ও সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 35 থেকে 38 কিলোমিটার প্রতি লিটারে। বর্তমানে এই বাইকটির অ্যাভেলেবেল মূল্য হচ্ছে 1,89,500 টাকা। বর্তমান বাজারে এই বাইকটির সবগুলো পার্টস যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এই মূল্যে এই বাইকটি আপনার জন্য বেস্ট ডিসিশন হতে পারে। মুভ অন টু নাম্বার 2। 2 নম্বর পজিশনে যে বাইকটির কথা বলবো, লো বাজেটে এই বাইকটি বাংলাদেশে খুব বেশি আলোড়ন সৃষ্টি করেছে। বাইকটি হচ্ছে Lifan KPR 150। Lifan KPR 150, এই বাইকটির ইঞ্জিনে দেখা যাবে 150cc 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন। লিকুইড কুল ইঞ্জিন দেওয়ার কারণে এই বাইকটি থেকে আপনার খুব সহজেই লং রাইড করতে পারবেন এবং এই বাইকটির সিট হাইট হচ্ছে মাত্র 775 মিলিমিটার
যার কারণে খুব ইজিলি আপনারা এই বাইকটি নিয়ে যে কোনো ডেস্টিনেশন রাইড করতে পারবেন। বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 14.7 BHP অ্যাট 8000 RPM ও ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14.8 নিউটন মিটার অ্যাট 6500 RPM। লিফান KPR 150 এই বাইকটি থেকে আপনার টপ স্পিড তুলতে পাবেন প্রায় 130 কিলোমিটার প্রতি ঘন্টায়, কিন্তু বাইকটির ব্রেকিং পিরিয়ড পার হওয়ার পর এই বাইকটি থেকে আরও বেশি টপ স্পিড তোলা যাবে। বাইকটি থেকে সর্বোচ্চ মাইলেজ পাওয়া যাবে 38 থেকে 42 কিলোমিটার প্রতি লিটারে। বর্তমানে এই বাইকটির অ্যাভেলেবেল মূল্য হচ্ছে প্রায় 1,85,000 টাকা। মুভ অন টু নাম্বার 1। এক নাম্বার পজিশনে যে বাইকটির কথা বলবো সে বাইকটি হচ্ছে 2 লক্ষ টাকা বাজেটের মধ্যে সেরা স্পোর্টস বাইক। বাইকটি হচ্ছে লিফানের আপডেট ভার্সন লিফান KPR 165R কার্বোরেটর। বর্তমানে এই বাইকটি বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। বাইকটির ইঞ্জিনে দেখা যাবে 165cc 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন। লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করার কারণে এই বাইকটি থেকে আপনারা খুব সহজেই লং রাইড করতে পারবেন। এছাড়াও এই বাইকটির সিট হাইটটি যথেষ্ট পরিমাণ কমফর্টেবল সবার জন্য। বাইকটির সিট হাইট হচ্ছে 775 মিলিমিটার। এই বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 16.8 BHP অ্যাট 8000 RPM ও ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 17 নিউটন মিটার অ্যাট 6500 RPM। ফ্রেন্ডস, এই বাইকটি থেকে টপ স্পিড পেয়ে যাবেন 140 কিলোমিটার প্রতি ঘন্টায় ও সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 42 থেকে 44 কিলোমিটার প্রতি লিটারে। লিফান KPR 165R এই বাইকটির বর্তমান অ্যাভেলেবেল মূল্য হচ্ছে 1,99,000 টাকা। সো বন্ধুরা, এ ছিল সেরা 5টি স্পোর্টস বাইক 2 লক্ষ টাকা বাজেটের মধ্যে। আপনাদের মধ্যে যাদের বাজেট 2 লক্ষ টাকা সামান্য বেশি তা নিতে পারেন কিউএ RKR 165। বর্তমানে এই বাইকটির মূল্য হচ্ছে 2,15,000 টাকা। এছাড়াও বর্তমানে একটি বাইক অ্যাভেলেবেল নেই, বাইকটি হচ্ছে সুজুকি জিক্সার SF ওল্ড ভার্সনটি। এই বাইকটিও 2 লক্ষ টাকা থেকে সামান্য বেশি বাজেটের মধ্যে বেস্ট ডিসিশন হতে পারতো। যদি এই বাইকটি পাওয়া যায় তাহলে এই সময় এই বাইকটি আপনার জন্য বেস্ট ডিসিশন হবে। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। বাইক রিলেটেড আপডেট ইনফরমেশান জানার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পরবর্তী ভিডিও দেখার জন্য প্লিজ হিট দ্য নোটিফিকেশন বেল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন সবাই ভালো থাকবেন, নিয়ে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।